দেখো, নমস্কার দর্শক বন্ধুরা, আজকে দেখানো হচ্ছে কিভাবে পাঁপড় ভাজতে হয়। তা আমরা আগে থেকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তা এবার প্রথমে তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা পাঁপড়টাকে ছেড়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। এক পিঠটা ভাজা হয়ে গেছে এবং জিনিসটাকে ভালো করে উঠিয়ে তারপর জিনিসটাকে ভাজা হলো দু পিঠ করে নিয়ে এবারে তেল ছেঁকে আমরা আলাদা পাত্রে রেখে দিলাম। আর একটা আমরা দেখিয়ে দিচ্ছি, আমরা এরকম একটা গোটা পাঁপড় গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তার উপর হলো উল্টে নেওয়া হলো, এবং তেলটাকে ছেঁকে আমরা আলাদা পাত্রে দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে পাঁপড় ভাজতে হয়। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ।